হ্যালো বন্ধুরা, আমি গৌরাঙ্গ আছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছ ভয়ঙ্কর ভ্রমণ। কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আজকে তোমরা শুনবে খুবই ভয়ঙ্কর ঘটনা, এবং ঘটনাটা শুনে তোমাদের হয়তো চোখ দিয়ে জলও বেরিয়ে যেতে পারে। যাদের মনটা একটু নরম তাদের চোখ দিয়ে জল বেরোবেই বেরোবে। তো আর দেরি না করে সরাসরি চলে যাচ্ছি আজকের ঘটনায়। আজকে আমরা পশু নিধনের প্রথম পদক্ষেপ গ্রহণ করব। এতে আমাদের থেমে থাকলে চলবে না, আরও বেশি করে আন্দোলন করতে হবে, সোশ্যাল মিডিয়ার হ্যাশট্যাগের ঝড় তুলে দিতে হবে, সাথে করে আমাদের সোশ্যাল অ্যাওয়ারনেস আনতে হবে, যাতে আর ভবিষ্যতে কখনো এইরকম কোনো ঘটনা না ঘটে। সমস্ত রেপিস্টার যেন রেপের মতো একটা জঘন্য কাজ করার আগে তার হৃদয় পর্যন্ত কেঁপে ওঠে। আমাদের লড়াই আমাদেরকেই চালাতে হবে, সাথে ভগবান্ত আছেই, এটা আমি আজকে খুব ভালো করেই বুঝতে পেরেছি। নাহলে কৌশিকী অমাবস্যায় কেন, অন্যান্য দিনও তো এই কাজটা হতে পারত। সে যাই হোক, আমি এখানে ঘটনা বলতে এসেছি। আসলে দাদা, মনটা খুব ভালো হয়ে গেছে, তাই জন্য তোমার সাথে এই ঘটনাটা ভাবলাম শেয়ার করা যাক। ঘটনাটা আমার বাবার বড় জেঠুর মেয়ের ঘটনা সম্পর্কে, তিনি আমার পিসি, কিন্তু ওনাকে আমি কখনো নিজের চোখে দেখিনি। আসলে ঘটনাটা আমার জন্মেরও বহু বছর আগের। সেই সময় পিসিমার বিয়ে হয়েছিল কলকাতার কোনো একটা অঞ্চলে, যে অঞ্চলটার সম্পর্কে আমি এই মুহূর্তে মনে করতে পারছি না, তাই জন্য তোমাকে বলতে পারলাম না, এই জন্য আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো যথারীতি সেই পিসিমার বিয়ে হয়, এবং বিয়ের এক বছর বাদে তার একটা সন্তানও হয়, একটা ছেলে হয়। সেই ছেলেকে তিনি বড় আদরে মানুষ করেছিলেন। অবশ্য সবার সন্তানই তার বাবা মার কাছে অনেক আদরেই বড় হয়, কিন্তু আমার সেই দাদাটি অনেক বেশি আদরেই বড় হয়েছে, একদম আদরের নন্দদুলাল যেমন হয় ঠিক তেমন। যখন ওই 17-18 বছর বয়স, তখন সে বাড়িতে বায়না করে যে তার একটা সাইকেল লাগবে। আজ থেকে প্রায় 30-35 বছর আগে ছেলে মেয়েদের জীবনে সাইকেলটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, যেমন এখনকার ছেলে মেয়েদের জীবনে বাইকটা যতটা অপরিহার্য অংশ হয়ে গেছে। তো যেহেতু একমাত্র সন্তান আর আদরের, তাই জন্য তাকে সেই সাইকেলটা কিনে দেওয়া হয়। সাইকেলটা কিনে দেওয়ার ফলে সে প্রথম কিছুদিন সাইকেলটা চালানো শিখে, তারপর যখন সাইকেল হাতে নিয়ে একটু পটু হয়ে যায়, তখন প্রতিদিন দুবেলা করে সাইকেল নিয়ে বের হতো এদিক ওদিক যাওয়ার জন্য। হঠাৎ করে একদিন সন্ধ্যাবেলা দাদা বাড়ি থেকে বেরিয়ে যায়, রাত হয়ে যায়, কিন্তু দাদা বাড়ি আসে না। এর পরে প্রায় মাঝরাত হয়ে যায়, তবুও দাদা বাড়ি ফিরে না। এইভাবে রাত ভোর সবাই দুশ্চিন্তায় কাটায়। ভোরের দিকে খবর আসে যে দাদা বাড়ি ফেরার সময় বাস অ্যাক্সিডেন্ট করেছে, এবং বাসটা তাকে প্রায় পিষে দিয়ে চলে গেছে, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই হাসপাতাল আর কোনো হাসপাতাল না, এই হাসপাতাল হলো সেই হাসপাতাল বর্তমানে যাকে নিয়ে এত কন্ট্রোভার্সি চলছে। বাড়ির সবাই তাকে দেখতে যায়, কিন্তু ততক্ষণে সব কিছু শেষ হয়ে গেছে। দাদা অ্যাক্সিডেন্টের সাথে সাথে স্পট ডেড হয়ে গেছে, কিন্তু সেটা বাড়ির কাউকে জানানো হয়নি। পরে বাড়ির সবাইকে জানানো হলো, পিসিমাকে তখনও কিন্তু বলা হয়নি। সে জানতো যে তার ছেলে বেঁচে আছে। আসলে তাদের ইচ্ছে ছিল সে যখন পোস্টম্যাডাম কমপ্লিট হয়ে যাবে, তার লাশ বাড়ি আসার জন্য বেরিয়ে যাবে, তখন পিসিমাকে জানানো হবে যে তার ছেলে আর এই পৃথিবীতে নেই। যেমন ভাবা তেমন কাজ। পিসিমা বাড়িতেই ছিল, এবং তারপর বাড়ির সবাই চলে যায় রীতিমতো হাসপাতালে। গিয়ে দেখতে পায় শরীরের প্রায় সমস্ত কটা হাড়ই ভেঙে গিয়েছিল,
এবং মাথাটা এক পাশ থেকে বলতে পারো পিষে গিয়েছিল মাটির সাথে। দেহটাকে শেষ পর্যন্ত কোনো রকমভাবে তোলা হয়েছে। সেই দিন পিসিমা বাড়িতে একাই ছিল। হঠাৎ করে সে শুনতে পায় তার ছেলের সাইকেলের বেলের আওয়াজ। এই বেলের আওয়াজ শুনে পিসিমা তাড়াতাড়ি করে ঘর থেকে বেরিয়ে যায় এবং দেখতে পায় তার ছেলে সাইকেলটা নিয়ে এসেছে। সে প্রথমে অবাক হয়ে যায়, বলে, বাবু তোর না অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাহলে তুই কি করে বাড়িতে এলি? তখন দাদা বলে, ও মা দেখো মা, আমার কোনো ব্যথা নেই মা, আমি একদম সুস্থ হয়ে গেছি। তুমি চিন্তা করো না মা, দেখো 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 আমার কিছুই হয়নি। ও মা মা খুব খিদে পেয়েছে মা, দুটো খেতে দাও না। তোমাকে যে বলেছিলাম মা আমার জন্য ডিমের কষা করে রাখবে, সেইগুলো কোথায় মা? আমাকে দাও দাও না, আমার খুব খিদে পেয়েছে। তখন পিসিমার মনে পড়ে যে তার ছেলে তাকে সেদিন খেলতে যাওয়ার আগে বলেছিল যে আমার জন্য সুন্দর দেখে হাঁসের ডিম কষা করে রেখো, আমি রাতে এসে রুটি দিয়ে খাবো। তিনি সেদিনকে রান্না ঠিক করেও ছিলেন, কিন্তু কারোর মুখে খাবার রুচি নেই। সেদিন তার ছেলে আসতে তিনি সেই ডিমের কষা দিয়ে ভাত দিয়ে তাকে বলল, বাবা আপাতত এগুলোই খা, রাতের বেলা তোকে আমি রুটি করে দেব। সে খাবারগুলো খাবে এমন সময় তাদের বাড়ির ল্যান্ডলাইন নাম্বারে একটা ফোন আসে। তখন যেহেতু কোনো সেলফোনের ব্যবস্থা ছিল না, তাই জন্য হাতে গোনা কয়েকটা লোকের কাছেই এই ল্যান্ড ফোন ছিল, শুধুমাত্র কথা বলার উপায়। যথারীতি পিসিমা বলে, বাবু তুই খা, আমি ফোনটা একটু ধরে আসি, কিছু লাগলে আমাকে অবশ্যই ডাকিস। পিসিমা ঘরে যায় এবং ফোনটা কানে নেয়। কথা বলে বুঝতে পারে যে তার দেওর ফোন করেছে এবং বলছে, বৌদি আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি, তোমার দাদা আগে বাড়ি এসেছে, দরজাটা খুলে রেখো। তখন পিসি বলে, দরজা তো খোলাই আছে গো, ছেলেটা বাড়িতে ঢুকেছে, ওকে খেতে দিয়েছি, আসো আসো না সবাই আসুক, এতে আবার ফোন করার কি আছে, শুধু শুধু টাকা নষ্ট। তখন তার হঠাৎ করে মনে পড়ল যে তার ছেলে হাসপাতালে তো ভর্তি এবং বাড়ির সবাই গেছে তাকে দেখতে, আর সদর দরজাও সে বন্ধ করে রেখেছে, তবে ছেলেটা ঘরের মধ্যে ঢুকলো কি করে? এই ভাবতে ভাবতে সে উঠোনে যায় এবং যেখানে তার ছেলেকে খেতে দিয়েছিল সেই জায়গাটা দেখে। সে দেখে থালা গ্লাস বাটি সব কিছু যেখানে যেরকম থাকার সেই রকমই ছিল, কিন্তু দেখে মনে হচ্ছে কেউ যেন একরকম থালাটাকে জল দিয়ে ধুয়ে নিয়ে গেছে এবং বাটিতে যা তরকারি ছিল তার কিছুই অবশিষ্ট নেই। উদ্বিগ্ন কণ্ঠে সদর দরজার কাছে যাননি, দেখেন দরজাটা ভেতর থেকে সত্যিই বন্ধ। কেউ যদি ঘরের মধ্যে এসে তারপর যদি আবার বেরিয়ে যায়, তবে তো ঘরের দরজাটা ভেতর থেকে বন্ধ থাকার কোনো কথাই নেই। এই ভেবে সে দরজাটা খুলে দেখে তার দাদা দাঁড়িয়ে রয়েছে এবং তাকে বলছে, বোন ঘরে আয়, তোর সাথে কথা আছে। তখন পিসিমা এবং তার দাদা অর্থাৎ আমার সম্পর্কে জেঠু হন, ওনারা ঘরে যান এবং জেঠু পিসিকে বলেন যে ছেলে আর বেঁচে নেই। এই কথা শুনে সে বলে, কি বলছো এসব দাদা, আমি এই মাত্র কিছুক্ষণ আগে ওকে খেতে দিয়েছিলাম, ও তো খাবারও খাচ্ছিল, ঠাকুরপো আমাকে ফোন করলো, আমি ঘরে গিয়ে ফোনটা রিসিভ করলাম, আর বাইরে বেরিয়ে দেখি তুমি দরজা ঠকঠক করছো, আর আমার ছেলেটা নেই, কিন্তু বিশ্বাস করো ও এখানেই ছিল। এই বলতে বলতে সে অবিশ্বাস্য সুরে সব দিকে তাকাতে থাকে। সে শুনতে পায় আর একটা আওয়াজ হচ্ছে, যেন অনেক মানুষ একসাথে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে ঘরে ঢুকছে। সে দেখে একটা ডেড বডি সাদা কাপড়ে মোড়ানো এবং সেটা স্ট্রেচারে করে ঘরে আনা হচ্ছে। এ দেখে পিসিমা বিশ্বাস করতে চায় না যে এটা তার সন্তান, আর তার ছেলে তার সাথে
কিছুক্ষণ আগে এসে কথা বলল। এরপর পিসিমা সেন্সলেস হয়ে পড়ে যায়। উনি নিজের চোখে বিশ্বাস করতে পারেন না যে এটা সত্যি তার ছেলে। পুরো বডি থেতলে গেছে এবং সারা শরীরে চাপ চাপ রক্ত, সুস্পষ্ট দাগ। তার সাইকেলটাও তখন অক্ষত নেই, সেটাও ভেঙে চুরে একাকার হয়ে গেছে। যাই হোক, এরপর তার অনুস্থিতি ক্রিয়া সম্পূর্ণ হয় এবং 3 দিনের কাজ সম্পূর্ণ হয়। কিন্তু বাড়িতে কেউই থাকতে পারছিল না শান্তিতে, কারণ একটা জলজ্যান্ত ছেলে ওভাবে পৃথিবী ছেড়ে চলে গেল সেটা প্রথমে কেউই মানতে পারছিল না। 3 দিনে কাজ শেষ হয়ে যাওয়ার পরে একদিন রাতে পিসি কিছু না খেয়ে রাতে ঘুমিয়ে পড়েছিল এবং ঘুমের ঘরে শুনতে পায় তার ছেলেটা তাকে বলছে, ওমা মা, ওমা ডিমের তরকারিটা খুব ভালো হয়েছিল মা, আমাকে আজকে খেতে দাও না মা, বড্ড খিদে পেয়েছে। আমি এক বুক খিদে নিয়ে এসেছিলাম, কিন্তু আমি তোমার কাছে ফিরে আসতে পারলাম না মা, দুটো খেতে দাও না মা, আমি পারছি না থাকতে। পিসিমা ঘুমের ঘরে জেগে ওঠে এবং গিয়ে রান্নাঘরে ঢুকে যা খাবার ছিল, ভাত ডাল সবজি আর একটু ডিম ভাজা, সেগুলো নিয়ে বাইরে আসে এবং ছেলেকে বলে, তুই বস, আমি তোকে খেতে দিই। সে তখন ভুলে গিয়েছিল যে তার ছেলে আর এই পৃথিবীতে বেঁচে নেই। সে যখন তার খাবারটা তার সামনে দিল, তখনই দাদা সাথে সাথে খাবারটা দেখে চিৎকার করতে করতে পেছন দিক থেকে দৌড়ে সোজা দরজার ওপারে যে গ্যাপটা আছে সেখান থেকে এক ঝটকায় দৌড়ে পালিয়ে গেল। আর তার সাইকেলটা একা একাই মনে হলো যেন হাওয়ায় ভাসতে ভাসতে তার পিছু পিছু চলে গেল। এ দেখে পিসিমা চিৎকার করে ওঠে, তখন সাথে সাথে জ্ঞান হারায়। ওনার যখন জ্ঞান ফিরল, উনি দেখলেন বাড়ির সবাই ওনার কাছে বসে রয়েছে এবং ওনার মাথায় মুখে জল দিয়ে ছিটাচ্ছেন। তিনি একটু ধীতস্র হতে সব কথা খুলে বলেন। এরপর একজন ওঝাকে ডেকে এনে বাড়ির চারিদিকটা বন্ধন করিয়ে দেওয়া হলো, যাতে ভবিষ্যতে কোনো দিনও দাদার আত্মা বাড়িতে না আসতে পারে। কয়েক মাস বাদে একটা ভালো তিথি দেখে গোয়ায় গিয়ে তার নামে পিণ্ডি দেওয়া হলো এবং তারপর থেকে কোনো ঘটনা আর ঘটেনি। তবে পিসিমা আর বেশি দিন বাঁচেননি। দাদার মৃত্যুর 2 বছর বাদে উনি হঠাৎ করে মারা যান। দাদা, এই ছিল ঘটনা। এই হাসপাতালকে কেন্দ্র করে কোনো ঘটনা অবশ্য ঘটেনি, কিন্তু সেই হাসপাতালে দাদাকে ভর্তি করা হয়েছিল। ঘটনাটা সত্যি বলছি, মন থেকে আমার খুব খারাপ লেগেছে। বলতে পারো আমার চোখটা ছলছল করছিল। একটা বাচ্চা ছেলে এইভাবে মারা গেল এবং তার মায়ের কাছে শেষবারের জন্য খাবার খেতে এসেছিল। সত্যি ঘটনাটা এতটাই প্যাথেটিক যেটা বলে বোঝানো যাবে না। মন থেকে বলছি এতটা খারাপ লেগেছে যে বলার অপেক্ষা রাখে না।